প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটি প্রেশার কুকার। আমরা অনেকেই প্রেশার কুকার ক্রয় করে থাকি, তো ক্রয় করার পরে কিভাবে এটাকে সেটিং করতে হবে সেটা আমরা জানি না। তো আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিভাবে প্রেশার কুকার সেটিং করতে হবে। তো প্রথমে যে মেটেরিয়ালস এখানে রয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বুক রয়েছে, ডিটেলস বুক। এখানে যাবতীয় বিষয় রয়েছে, প্রেশার কুকারের যাবতীয় বিষয় রয়েছে, কিভাবে কী করতে হয়, রান্না করার পূর্বে কত সময় খাবার, রান্নার প্রয়োজনীয় সময় নির্ধারণ করতে হয়, তরকারি সবজির নির্ধারণের সময়, মাছ মাংস নির্ধারণের সময়, সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এখন আমি যে বিষয়ে দেখাবো, এটা যে মেটেরিয়ালস আমি বর্ণনা করবো, এটি হচ্ছে মেন বডি, প্রেশার কুকারের মেন বডি, 5.5 লিটারের যে ক্লাসিক বডিটি দেখতে পাচ্ছেন, ভিতরের সাইড বাইরের সাইড মসৃণ। আর আমি যেখানে ধরে রয়েছি সেটি হচ্ছে হাতল, এই দেখেন হাতল। এবং এই স্থানে এই যে এটা হচ্ছে ক্লিপ, এটা আমি পরবর্তী সময় আপনাকে দেখাবো কীভাবে লাগাতে হয়। এবারে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে লিড, যে ডাকনা, এটাকে লিড বলা হয়, লিড। আর এই যেটা কালো রয়েছে এটা গাস্কেট। প্রত্যেক প্রেশার কুকারে দুটি গাস্কেট থাকে, এই যে একটা আমার হাতে আর আরেকটা এই যে এখানে, এখানে আমি এখানে লাগাতে হয় গাস্কেটটি। আর এটি হচ্ছে সেফটি বাল্ব, সেফটি বাল্ব। প্রত্যেক প্রেশার কুকারে এটি এক্সট্রা থাকে, আরও একটি এখানে লাগানো থাকে, এই যে দেখছেন এখানে লাগানো থাকে সেফটি বাল্বটি। এবারে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে প্রেশার রেগুলেটর ওয়েট, প্রেশার রেগুলেটর ওয়েট। তো এবারে আমরা কোথা না বেরিয়ে দেখাই কীভাবে এটা সেটিং করতে হয়। প্রথমে আমরা লিডের মধ্যে প্রেশার রেগুলেটর ওয়েটকে জুড়ে একটু জুড়ে বসাবো, এই তো বসে গেছে। তো এবারে কী করতে হবে আমাদেরকে, এটার ভিতরে আড়াআড়ি করে ঢুকাতে হবে, ঢুকালাম, ঢুকানোর পর করতে হবে ইজি, এটা রয়েছে এটা এখানে ঢুকাতে হবে। তো এই দেখেন এটাকে আড়াআড়ি করে ঢুকানোর পর এটাকে কী করতে হবে, এই যে আছে এটার পর একটু হালকা জুড়ে সজুড়ে চাপ দেওয়ার পর এই যে এখানে লাগালাম আমরা, এভাবে হয়ে গেল আমার লাগানো। তো আপনারা দেখলেন কিভাবে প্রেশার কুকার সেট করতে হয়। যে কোনো সময় আপনারা এটা আমার এই ভিডিও দেখে প্রেশার কুকার সেট করতে পারবেন। আসলে সত্য কথা হচ্ছে যে আমরা অনেকেই প্রেশার কুকার ক্রয় করার পরে সেটিং করতে আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সেটিং করতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।